हेलो गाइज, गुड मर्निंग, वेलकाम एंड वेलकाम बैक टू माई चैनल। तो आज के सान्डे, आज के भालम जो आज के दिन का तुम्हारे साथ शेयर करी। जदिव हमें उठे 10:30 समय आज के आपात समस्त बजार टजार जगह आना हो सब पड़े आगो गुछाब। चिकेन अबियसलि सान्डे मानी चिकेन, तुम्हारे जो से तो सेगुलो मैं प्रसेसिंग करब। तो चलो भिडियो स्टार्ट करा जा, लेट स्टार्ट। देखो एखो बैगर मध्य समस्त किसू पड़े आखने चिकेन पड़े आज प्लस्टिकर मध्य। तो चलो आगे चिकेनर जो जगह जगह दरकार सेगल काटाकुटी को नहीं তোমাদের বললাম কাটাকুটি করতে হবে, কিন্তু তার আগে দেখি ইনি ঢুকে বসে আছেন। তো প্রচুর ইঁদুরে উপদ্রব হয়েছে, মারাও গেছে, রোদ্দুরে ছিল বলে সানস্ট্রোক হয়ে বোধ হয়, জানি না। তো যদি জেনে থাকো একটু কমেন্টে জানিও তোমরা। এটাকে খুলে আগে ফেলে দিই, তারপরে বাকি ঘরের কাজগুলো করব। তো যাকে এটা একটা ঝামেলা মিটলো, অনেক ইঁদুর আছে, একটা মারলে হবে না। মানে তোমাদের যদি দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতাম। আমি একটা ব্লগে দেখিয়েওছি যে কী জ্বালায় ওরা। তো এখানকার ওয়েদার দেখো, আজকে প্রচণ্ড রোদ্দুর উঠেছে এবং যথেষ্ট হিউমিড ওয়েদার আছে এখানে এখন। আগে চলো তোমাদের ওয়েদারটা দেখানো হয়ে গেলে ঘরে গিয়ে ঘরের কাজগুলো মিটিয়ে নিই, তারপরে বাকি সমস্ত কথাবার্তা হবে। কেননা অনেক কাজ পড়ে আছে, আমি বলেইছি 10:30 ঘুম থেকে উঠেছি। এখানে দেখো সমস্ত কাচাকুচি ওই করে দিয়েছিলো, এগুলোই চাদর টাদরগুলো, তো সেগুলো মেলে দিয়েছে, সেগুলো শুকিয়েও গেছে, একটু পরে তুলে নেওয়া হবে। এখানে আমি মাংসটা ধুয়ে দিচ্ছি, আমি মাংসটা আমি সব ভালো ধুতে পারি না। এখানে পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু আমি ছাড়িয়ে টাড়িয়ে রেখে দিয়েছি। এই যে এবার আদাটা কেটে নিই। আসলে সেদিনকে এক হাতে ধরে ফোনটা আমি ভিডিও করছিলাম, ওই জন্য তো একটু প্রবলেম হয়েছে ভিডিওতে, স্ট্যান্ডে রাখার সময়টাও পাইনি। কেননা তাড়াতাড়ি অনেক কাজ ছিল, তো ওই জন্য তাড়াতাড়ি করতে গিয়ে আর স্ট্যান্ডে রাখার সময়টাও পাইনি আমি আর কি। তো যাই হোক, চলো এটা আমি আগে কাটাকুটিটা কমপ্লিট করে নিই। আর রবিবার মানে চিকেন ছাড়া জানো তো একটু কেমন মনটা যেন খারাপ খারাপ লাগে। অনেকেই আছে আমার সাথে একমত, যারা একমত তারা কিন্তু অবশ্যই ভিডিওটা লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এই যে এখানে জিনিসপত্রগুলো ক্যাচ ক্যাচ খেলছে না রাখছে বুঝতে পারছি না, এদিক দিয়ে রাখছে ওদিক দিয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে। তো যাই হোক আগে রেখে দিই জিনিসগুলো, আমি বললাম আমি রাখবো কিন্তু না, ধৈর্য নেই তো আগেই রাখতে হবে, ওই জন্য রেখে দেওয়া হয়ে গেছে। এখানে আমার আদা জিরে পেস্ট করা হয়ে গেছে, এর মধ্যে আমি একটু ধনে মিশিয়ে নিই, কেননা ধনেটা আমার কাছে গোটা নেই, গুঁড়োই আছে, তো এটার মধ্যে মিক্স করে নেব। তাহলে আদা জিরে ধনে পেস্ট যেটা হয় সেটা একদম রেডি হয়ে যাবে। এই যে একটু নাড়িয়ে নেব, নাড়িয়ে নিলে পেস্ট হয়ে গেল রেডি। এখানে মাংস ধোয়া হয়ে গেছে, তো চলো এবার মাংসটা ম্যারিনেট করতে হবে, দইটা দিয়ে দিই। তোমরা কে কীভাবে মাংস মানে ম্যারিনেট করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, তাহলে আমি তোমাদের রেসিপিগুলো ট্রাই করবো। একটু তেল দিয়ে দিই, এই যে একটু আদা জিরে বাটা দিয়ে দিচ্ছি অল্প করে এটাতে, আর একটু রেখে দেবো যেটা মশলাটা যখন কষবো তাতে দেবো আর কি। এই যে এটুকু রেখে দিই, হলুদ দিয়ে দিই, লঙ্কা একটু অল্প করে এখন দিলাম, এখন আর বেশি দেবো না। মাংসটাও মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে নিক, মাখিয়ে ম্যারিনেট করে একদম কিছুক্ষণ মিনিট দশেক মতো অন্তত রাখবো, রেখে তারপরে মাংসটা বসিয়ে দেবো। তো এই যে গ্যাসটা এবারে চালিয়ে নিই, মিনিট দশেক মতো হয়েও গেছে। তো গ্যাসটা চালিয়ে নেওয়ার পরে আমি এবারে কড়াটা বসিয়ে একটু পেঁয়াজ কেটে দিই আর একটু বেটে দিই। তো যেটা কেটে দিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি, তো এবারে ওটাকে একটু নরম করে নেব, ওই জন্য একটু নুন দিয়ে দিয়েছি। নুনটা দিয়ে এবারে রসুন বাটাটা দিয়ে দিই, মানে মশলাগুলো আমি আগে একটু ফ্রাই করে নিই তারপরে মাংসটা দিই। তোমরা কীভাবে করো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর এরকম যদি ডেলি ব্লগ দেখতে চাও মজার মজার তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, বেলাইকানটাকেও প্রেস করে দিও যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা পাও। আর সাথে থেকো, শেয়ার করে দিও ভিডিওটাকে। এই যে আদা জিরে ধনে পেস্ট যেটা বাকি ছিল ওটাও দিয়ে দিলাম, আর কিছু না। আর যদি চাও আমাকে পার্সোনালি ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারো, আর আমার পেজ আছে তো সেটাও ফলো করতে পারো, লিংক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, ঠিক আছে। তো এটা একটু ফ্রাই হয়ে গেছে, মানে যে সবগুলোকে একটু মিক্স করে নিচ্ছি, পেঁয়াজ যেটা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবারে এটাকেও একটু মিক্স করে নিই, দাঁড়াও ভালো করে নাড়িয়ে নিই, না হলে এই এক হাতে ফোন ধরে করতে না প্রচণ্ড অসুবিধা হয় জানো তো। তো মাংসটা আমি ঢেলে দিয়েছি, যে এক হাতে ধরে করছিলাম তো ঢালাটা ওই জন্য দেখাতে পারিনি। তো একটু লঙ্কা গুঁড়ো আর নুন দিয়েছি, তখন যেহেতু দিইনি, তো
আমি এবারে মাংসটাকে একটু নাড়িয়ে নিচ্ছি, নিয়ে চাপা দিয়ে দেবো। জল টল এখন কিছুই দেব না, কেননা মাংস থেকেই অনেকটা জল বেরোয়, চিকেনে যে জলটা থাকে। আর এখানে দেখো এই যে আমার হেনা গোলা চলছে, মানে আমার আজকে পার্লারের যিনি আর কি পার্লারে থাকেন তিনি হচ্ছেন ইনি, তো এই যে বসে পড়েছেন সুপারম্যানের মতো করে, মানে গামছাটা এমনভাবেই দিয়েছিলাম আমি, দিয়েছি বলেছিল সুপারম্যানের সি যেটা পিছনে উঠতো ওইটা। তো যাই হোক, বেকার এসব বলা ঠিক না, ভিডিওটা তো ও দেখবে। তো বোঝাচ্ছিলাম আর কি, আমি একদম বিশাল গিয়ে করে বোঝাচ্ছিলাম যে কীভাবে চুলে হেনা করতে হয়। দেখতেই পাচ্ছ আমার একটু গ্রে হেয়ার আছে, তো তার জন্যই আমি হেনাটা করি। আর এই হেনার রিভিউটাও আমার চ্যানেলে অনেক দিন আগে দেওয়া আছে, তো আমি লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেবো, চাইলে তোমরা দেখে নিতে পারো, ডিটেলসে দেওয়া আছে হেনার ভিডিওটা। তো এই যে ভালো করে একদম বোঝাচ্ছি যে এই এইভাবে দিতে হয়, হ্যাঁ হ্যাঁ এইভাবে ওইভাবে, মানে বিশাল বিশাল এক্সপিরিয়েন্স আমার, এরকমভাবে দেখাচ্ছি আর কি। তো যাই হোক, এটা আগে হেনাটা হয়ে যাক, হেনাটা হয়ে গেলে তারপরে আমি তোমাদের আর কি মানে দেখাবো যে কীরকম রেজাল্ট হলো হেনাটা করার। এই যে দেখো কীভাবে দিয়ে দিচ্ছে, আহা হা হা, না না খুব ভালো দিয়েছিলো, মিথ্যা কথা কেন বলো, খুব ভালো করে দিয়ে দিয়েছিলো। তো তোমরাও ইউজ করতে পারো, হেনাটা খুবই ভালো। এটা হচ্ছে তোমার অ্যালপস গুডনেসের হেনা, মোটামুটি আমার চুলে দু প্যাকেট লাগে, 50 গ্রাম করে থাকে। আর তোমাদের যদি যার যেমন চুল সেই অনুযায়ী কোয়ান্টিটি ইউজ করতে পারো, খুব ভালো প্রোডাক্টটা, খুব ভালো। আমি তোমাদেরকে আমার ওই ভিডিওটা লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো, তাহলে ভালো করে আরও বুঝতে পারবে তোমরা। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটাকে একটু সাপোর্ট করো, তোমাদের জন্য এত মানে সুন্দর সুন্দর ভিডিও আনছি প্রত্যেক দিন, চেষ্টা করছি আনার, তার জন্য প্লিজ একটু ভিডিওগুলো দেখো, তাহলেই হবে, আর কিছু চাই না তোমাদের কাছে। তোকে যেভাবে বলছিলাম আর কি সেই সেইভাবে ভিডিওগুলো দিচ্ছে, ভিডিও দিচ্ছে বলছি, মাথাটাই খারাপ হয়ে গেছে আমার, সেইভাবেই হেনাটা দিয়ে দিচ্ছিল আর কি। এখানে হেনা করা কমপ্লিট হয়ে গেছে, তো আমি একটু ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটা মোটামুটি জলটা গরম হয়ে গেছে। আর এই দেখো মাংস থেকে কত জল বেরিয়েছে, বললাম না মাংস থেকে জলটা অনেকটা বেরোবে, কষাই করবো মাংসটা, ওই জন্য এখন আর জল অ্যাড করবো না। এই যে দেখো জলটা একটু বেশি হয়ে গিয়েছিলো হেনাতে, তার জন্য গলা দিয়ে কাঁধ দিয়ে চারিদিক দিয়ে ঝরছে, কেমন একটা ভূতের মতো দেখতে লাগছে। তো এখন আধ ঘন্টা এইভাবে বসে থাকতে হবে, কি আর করি বলো। এই যে এসে গেছি স্নান টান করে, শ্যাম্পু করে একদম। এখানে হচ্ছে তোমার শশা কাটা আছে, লেবু কাটা আছে, তো চলো আজকের লাঞ্চটা ওকে দিয়ে দিই। তো এই হচ্ছে ভাত, আর চিকেন দেবো, একদম গরম গরম ধোঁয়া উঠছে, বুঝতে পারছো। আজকে ভিডিওটা আমি বেশি বড় করিনি, তোমাদের যদি বড় ভিডিও দেখতে ভালো লাগে তাহলে সেটা আমাকে জানিও, আর যদি এরকম শর্ট ভিডিও দেখতে ভালো লাগে সেটাও জানিও, তোমাদের যেটা ভালো লাগবে আমি সেটাই করার ট্রাই করবো তাহলে। এই যে দেখো কষা কষা চিকেন, হা চিকেনটা দেখেই লোভ লাগছে, এখনও কি সুন্দর হয়েছিল না, এরকম লাল লাল চিকেন দেখলেই খেতে ইচ্ছে করে। তো যাই হোক, ওকে দিয়ে দিই খাবারটা। তেজপাতাও দিচ্ছি, ডেকোরেট করছি আর কি দেখানোর জন্য। আচ্ছা চলো তো ওকে দিয়ে দিই খাবারটা, গরম বলে তো বলতে পারলো না তখন কেমন হয়েছে, পরে বললো ভালোই হয়েছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভালো থেকো সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে, টাটা।